খানাকুল এক পঞ্চায়েত সমিতির ঠাকুরানী চক অঞ্চলের অধীনস্থ মাইনান ও পাঁচটিকরে গ্রামের আগে যে বাঁধ, সেই বাঁধের ধারে অবৈধভাবে চলছিল গাছ কাটার কাজ। সেই জায়গায় অবৈধভাবে গাছ কাটার ফলে সেখানে স্থানীয় গ্রামবাসী ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য মিলে বন্ধ করে দেয়। এলাকার প্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের পারমিশন কপি আছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তিন দিন ধরে অবৈধভাবে বড় লম্বা গাছগুলিকে কেটে নিয়ে গেছে ঠাকুরানী চক অঞ্চলের প্রধানের সম্মতিতে। শোনাব একদিকে গ্রামবাসীর অভিযোগ, অন্যদিকে ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি কি জানালেন। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এখানে বে নিয়ম অনুযায়ী আইনকে বুড়াগুল দেখিয়ে যে সমস্ত গাছ, ভালো গাছ কেটে নেওয়া হচ্ছে। তো আমাদের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল নেতৃত্বরা খবর পাওয়ার পর এখানে আসে, আসার সাথে সাথে যারা গাছ কাটছিল তারা সব ছুটে পালিয়ে যায়। দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি সব পড়ে আছে, তো ওনারা দৌড়ে পালিয়ে গেছে, ওনাদেরকে কাইকে ধরা যায়নি। দুখানা চব্য গাড়িতে পুরো ফুল মাল লোড করা আছে গাছের, মানে বড় বড় গোড়ে, সেগুলো আমরা আটকেছি। বিডিও সাহেবকে ফোন করা হয়েছিল, বিডিও সাহেব প্রশাসনের যিনি আধিকারিক আছে ওনাদেরকে পাঠিয়েছিলেন, ওনারাও এসে দেখে গেছে। তো এবার পঞ্চায়েতে ওনারা যাচ্ছে, যেয়ে কথা বলবে। আর গাছ জেনারেল মিটিংয়ে আলোচনা একবার হয়েছিল মাস চার পাঁচেক আগে, যে মরা গাছ যেগুলো মরে গেছে সেই গাছগুলো কাটা হবে, জীবন্ত গাছ কাটার কথা কোনো হয়নি। তো এখন যে গাছগুলো কেটেছে আপনিও দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষও দেখতে পাচ্ছে, প্রশাসনিক যারা আধিকারিক এসেছিলেন ওনারাও দেখতে পাচ্ছেন যে সব জীবন্ত গাছ, ভালো ভালো গাছ কীভাবে কেটে নেওয়া হচ্ছে। প্রধান কাটাচ্ছে, প্রধানের নেতৃত্বে। এটা কোন জায়গা? এটা তোমার হচ্ছে বেড়বাঁধ মাইনান। কারা কাটাচ্ছে? তোমার হচ্ছে যে কাটছিল তাদেরকে আমরা তো কাইকে পাইনি, অতএব তোমার প্রধানকে ফোন করা হয়েছিল যে এখানে গাছ কাটা হচ্ছে, তুমি জানো? প্রধান সাহেব বলেছে যে হ্যাঁ আমি জানি, তো তোমার হচ্ছে মত ফারাক্কা কাটা আছে 6,000 টাকার মতন, তো সেটা পড়া গাছ, আর ওই জ্বালানি হওয়ার জন্যে দু চারটে তোমার হচ্ছে মরা গাছ, কিন্তু এক এখানে আমরা এসে দেখতে পেয়েছি ভালো ভালো গাছ কেটে নেওয়া হচ্ছে। যিনি কাটছিলেন তার নাম কি? যিনি কাটছিল তার নাম আমরা জানিনি, কিন্তু তিনি দৌড়ে পালিয়ে গেছে, তাকে আমরা ধরতে পারিনি। যিনি গাছ কাটার অর্ডারটা নিয়েছেন, যিনি গাছ কাটার অর্ডার নিয়েছেন সেটা হচ্ছে তোমার মত ফারাক্কাতে যেটা আছে আপনি দেখে নেবেন সেই পারমিশন। এখানে শুনলাম আমি 3-4 দিন থেকে গাছ কাটা হচ্ছে, কে পারমিশন? কোন জায়গায় কাটা হচ্ছে? এই যে পাঁচটিকরে রাস্তায় মাইনান শিবতলা থেকে সোজা যে রাস্তাটা গেছে বেড়বাঁধ বাউন্ডারি বাঁধ মাইনান, এগুলো সরকারি গাছ, এর তো পারমিশন হয়নি। মানে কী করে বুঝলাম, আমি কিছু সদস্যকে জিজ্ঞেস করলাম, আমি এক্স উপপ্রধান শেখ মনিরুল ইসলাম, তো পারমিশন হয়েছে পঞ্চায়েতে কোনো আলোচনা হয়েছে? বললো না, আজ থেকে 6 মাস আগে ওইখানে একটা বাঁধ সারানোর জন্য ওই 12-13টা গাছের পারমিশন হয়েছিল, কিন্তু এখন দেখা পারমিশন বলতে এমনি জেনারেল মিটিংয়ে আলোচনা হয়েছে, হয়তো কাটতে হতে পারে ওই পর্যন্তই, কিন্তু তার পরবর্তী কোনো কথা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই 3-4 দিন ধরে মানে গাড়ি লোড হচ্ছে, এই তো এখনই দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, গতকাল ট্র্যাক্টরে করে বয়েছে, যার জন্য আমাদের কিছু সদস্য পঞ্চায়েতের এবং আমি আমার আরও এইখানকার কর্মী সমর্থক আমরা ভাবছি যে এটা আটকায়। গাছ 12-13টা কাটা হয়নি, তার অনেক অধিক কাটা হয়েছে। এক তো পারমিশন ঠিক সরকারিভাবে নেওয়া হয়নি, জেনারেল মিটিংয়ে আলোচনা হয়ে কাজটা হচ্ছে, তাও হোক সীমিত সংখ্যায়, কিন্তু গাছটা যে সংখ্যাটা দেখানো হয়েছিল তার চেয়ে অনেক অধিক বেশি কাটা হচ্ছে, যার জন্যই আমাদের আপত্তি। প্রধান এই বিষয়ে সদর্থক কী উত্তর দেবেন তিনিই জানেন। তো এই হিসেবে আমরা আটকে রেখেছি, আমরা বিডিও সাহেবকে এবং থানার বড়বাবুকেও খবর দেওয়া হয়েছে আমাদের প্রধান মারফত। গাছটা কে কেটেছে? গাছটা তো শুনছি সীতারাম মাইতি। কে? উনি কে? তিনি প্রধানেরই বাবা। কোন পঞ্চায়েত? ঠাকুরানী চক পঞ্চায়েত। প্রধানের নাম? প্রধানের নাম রামকৃষ্ণ মাইতি। তবে এ হলে জানি না কত দামে কী ভাব, কত মত ফারাক্কা কেটেছে, এ গাছগুলো তো দামি দামি গাছ, আর এটা কি জানি না স্বজন পোষণেরই আর একটা অঙ্গ কিনা এটা, তো এটা বিস্তারিত নিশ্চয় প্রশাসন আছে দেখবে। কোন জায়গায় গাছগুলো পার্টিকুলার কোন জায়গায় কাটা হয়েছে? কাটা হয়েছে মাইনান বাউন্ডারি বাঁধ, ওটা পড়ছে মানে মাইনান শিবতলা থেকে
একটু ভিতরে ঢুকলি বাউন্ডারি বাঁধ আছে, আর পাঁচ টিকরে থেকে এলেও ওই একই বাঁধ। এই গাছগুলো আমরা বিগত দিনে লাগিয়েছিলাম, এই 11-12 সাল নাগাদ গাছগুলো মোটা হয়ে, তাও খুব মোটা হয়নি, মাঝারি টাইপের, কিন্তু এখনই কাটার উপযুক্ত নয়। তাও প্রয়োজনের খাতিরে যদি কাটতে হয়, জেনারেল মিটিংয়ে টুকটাক একবার আওয়াজ উঠেছিল, জিরো আওয়াজ শুনলাম যে 10-12টা গাছ কাটতে হতে পারে, কিন্তু তার ডবলও গাছ কাটা হয়েছে। এই জায়গায় আপত্তি এক বলে আর এক জিনিস। এনাদিকে আজকে কোথায় ধরলেন? আমি, এরা যখন গাছ আনে, আমি এবং আমার সাথে অনেক কর্মী সমর্থক ছিল, তারা সমেত যে গাছটা একটু গাড়িটা আটকানো থাক, প্রশাসনকে জানাই প্রকৃত বিষয়টা জানা হোক, তারপর যদি লিগালি ঠিক থাকে তাহলে যাবে, নচেত প্রশাসন ব্যবস্থা নেবে। এর আগে কি আর গাছ বওয়া হয়েছে নাকি? এর আগে গতকালও বয়েছে ট্রাক্টরে করে, আজকে দুটো এই চব্য গাড়ি আমরা আটকে রেখেছি। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম, এক্স উপপ্রধান ঠাকুরানী চক জিপি। কি হয়েছে? আমার দিকে গড়ে বইতে বলেছিল, আমরা এই গাড়ি নিয়ে এসেছি, আমরা হচ্ছে যে লোড করে নিয়ে এসেছি, আমার দিকে আটকা, ওনারা মানা করলো যে পঞ্চায়েতের গাছ, আর এরকম কে কেটেছে তার দিকে ডাকো। কোথা থেকে এসেছিলেন আপনারা? আমরা এই নারকেল তলায় বাড়ি আমাদের। আর কোথায় গাছগুলো কোথায় কাটা হয়েছে? গাছ কাটা হয়েছিল ওই যে 5 টিকরের ওই গাছটা। আপনাদেরকে ইয়ে দিয়েছিল, পেপার দিয়েছিল, পারমিশন পেপার কিছু দিয়েছিল? আমার দিকে কিছু দেয়নি, আমাদের কাটা ছিল, বললো কাটা আছে মাল বই দেবে, আমরা কাটিনি। ওখানে কাটা ছিল? হ্যাঁ, ওখানে কেটেছিল, লেবাররা কেটেছিল, লেবাররা কেটেছিল। আপনারা কি আজকেই বইছেন? না, কালকে আমি দু গাড়ি বইছিলাম, আর আজকে এই একটা, মোট 3 গাড়ি আমি। এখন কি বলছে এখানে আপনাদেরকে যে ধরেছে, এখন কি বলছে? এখন বলছে এনারা ধরেছে, এনারা আর কি যে পারমিশনের কাগজ চাইছে। আচ্ছা, আর আমরা যা যে পাঠিয়েছে তার তাকে আমরা ফোন করেছি, সে বলছে যাচ্ছি আমরা। তার কোথা বাড়ি? তার ওই, তার নাম কি? সীতামাইতি। কোথায় তার বাড়ি? কোথায়? নারকেলতলা। আসছে সে? এখানে আসছে, বললো তো যাচ্ছে। প্রধানের বাবা? প্রধান। আজকে কি আপনারা দুজনেই ছিলেন নাকি? লেবাররা ওই যে কেউ বলছে পালিয়ে গেছে, সেটাই কাজ করছিল, তারা পালিয়ে গেছে। আর যে আপনাদেরকে গাছগুলো কাটতে বলেছে, তার আমরা কাটিনি, আমার দিকে বলতে বলে যে বলেছে, তার বাড়ি কোথায়? ও তো নারকেলতলা। সে কি করে? তার ওই সীতামাইতি মিল আছে। সে কি কোনো পদাধিকার, মানে কোনো কিছুতে আছে কি? গাছ ফাঁচ কিনে আর সে ববুজা করে, সে প্রধানের বাবা। কোন পঞ্চায়েতে? আমাদের ঠাকুরানী চক পঞ্চায়েতে। প্রধানের নাম? রামকৃষ্ণ হচ্ছে মাইতি। তার বাবা হচ্ছে সীতারাম মাইতি। কি হয়েছে এখানে, কি হয়েছে, সমস্যাটা কি হয় না? আমরা আজকে মাল বইতে আসছি, দেবে ছিল বলছে দু গাড়ি মাল আছে, তাহলে বইয়ে দিতে হবে। আমি চলো বইয়ে দেবো, আবার কী আছে? আমরা গাছ গাছ এর বইয়ে বোয়া বই কাজ করি, আসি। এবার আমাদেরকে বললো তাহলে যেতে হবে, আমি চলো যাবো। সকালে লোড করে দিয়েছে, এবার কটা গাছ কেড়েছে ছেলেরা সেটাও জানি না, ঠিক আছে? আর এরকম যে আপত্তিছে, মনিরদা আমাকে এসে বললো যে ভাই এখানে গাড়িটা দাঁড় করিয়ে দাও, ঠিক আছে? আমরা কী করে বলছি, চলো ঠিক আছে সেখানে দাঁড় করাবো, তাহলে মুড়ি খাবো, মুড়ি খেয়ে দেয় সেই রোডেই দাঁড় করাবো। মনিরদা বলছে তাহলে চলো সেখানেই দাঁড়াবো, বলে চলে আসছি এখানে, মুড়ি ফুড়ি খেলাম। কটা গাছ কেটেছে কী ধারা সেটা আমরা জানি না, আর পারমিশনের কাগজ পাওয়া আমরা জানি না। আমরা বোয়ার মালিক বয়েছি। আজকে ক গাড়ি বয়েছেন? আজকে 2 গাড়ি লোড হয়েছে। আর এর আগে বয়েছেন নাকি? না না না, আমি বই না, ও 2 গাড়ি বয়েছিল। আচ্ছা, কালকে কালকে। আপনার নাম? আমার নাম অসিত খাটুয়া। আপনার বাড়ি কোথায়? ঠাকুরানী চক। আপনার নাম? শৈলেন খাটুয়া। বাড়ি কোথায়? বাড়ি ঠাকুরানী চক। তবে আমি সাধারণ জনগণের জ্ঞাতার্থে বা আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা কোথাও কোনো গাছ কাটার না কাউকে অনুমতি দিয়েছি, না কোথাও আমরা মানে জ্যান্ত গোটা গাছ বিক্রি করেছি। আসলে ব্যাপারটা যেটা ঘটেছিল, আমাদের ঠাকুরানী চক জিপিরই একদম শেষ প্রান্ত রাজাটি 1 এবং খানাকুল 2 পঞ্চায়েতের বর্ডার, ওখানে যে আমাদের বের বাঁধ আছে, অর্থাৎ চাষিদের স্বার্থে যে বাঁধ আছে, ওই বাঁধটা বিগত 5-7 বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। যার ফলে কি হয়, বর্ষার সময় যদি অল্প জল হয় বা অল্প বৃষ্টি হয়, ওই 5 টিকরা বা মাইনান বিস্তীর্ণ যে এলাকা, বিস্তীর্ণ এলাকার প্রায় 1-2 হাজার চাষিরা চাষ করতে পারতো না, তাদের ধান বা ফসল ডুবে নষ্ট হয়ে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে যখন সাধারণ সভা করি প্রতি মাসে, সেখানে যারা জনপ্রতিনিধি আছে তারাও বারবার জেনারেল মিটিংয়ে প্রস্তাব করেছে, বা ওই এলাকার যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতি, তারা তাদের এলাকার চাষিদেরকে নিয়ে মাস পিটিশন দিয়েছিল আমাদের জিপিতে, তার ভিত্তিতে আমরা ওখানে
ওই যে বেড় বাঁধ আছে ওই বেড় বাঁধটা বাঁধার প্রস্তুতি নিই। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এনআরজিএস স্কিম আমাদের এখানে বন্ধ আছে, তাই আমরা ওটা ম্যানুয়ালি বা সাধারণ মানুষের যা লেবার দ্বারা করাতে পারিনি, ওটা আমরা জেসিবি দ্বারা করাচ্ছিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে বেড় বাঁধ, বেড় বাঁধ মানে ওখানে যে গাছগুলো আছে বেড় বাঁধের ওপর সেগুলো তো সারিবদ্ধ আকারে নেই। বেড় বাঁধের মধ্য দিয়ে জেসিবি যেতে গেলে জেসিবি যাওয়ার জন্য যে 10 ফুট রাস্তার প্রয়োজন, সেই জেসিবি যেতে গিয়ে জেসিবির প্রয়োজনে, যাতায়াতের প্রয়োজনে যেটুকু গাছ জেসিবি পরিষ্কার, রাস্তা পরিষ্কার করার জন্য জেসিবিকে উল্টাতে হয়েছে, সেই গাছগুলো তারা উল্টেছে, যার ফলে গাছগুলো মুচড়ে ভেঙে গিয়েছিলো। এবং যেখানটা বেড় বাঁধ বাঁধা হয়েছিলো সেই বেড় বাঁধ বাঁধার জায়গায় জেসিবির যে একটা এরিয়া লাগে ঘুরতে, সেই এরিয়াটা ঘুরতে গিয়ে যে কটা গাছ ভেঙেছিলো সেই গাছগুলো ওখানে ভেঙেছিলো। আমরা না গাছ কাটার কাউকে অনুমতি দিয়েছি না, আমরা পঞ্চায়েত থেকে গাছ কেটেছি। তো যখন ওখানে জেসিবি দ্বারা বাঁধ বাঁধতে গিয়ে গাছটা ভাঙে, ওখানে যারা লোকাল স্থানীয় পঞ্চায়েত সদস্যরা আছে তারা আমাকে খবর দেয় যে প্রধান সাহেব এখানে বাঁধ বাঁধতে গিয়ে আমাদের কিছু গাছ ভেঙেছে, তো আপনি দেখুন এটা কীভাবে কী করা যায়। দেখুন এবারে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের প্রতি মাসের শেষে জেনারেল মিটিং হয়, তো জেনারেল মিটিংয়ে না পাস করে আমরা ওইগুলো বিক্রি সাধারণত করি না, কিন্তু যেহেতু বর্ডারটা রাজাটি ওয়ান এবং খানাকুল টু পঞ্চায়েতের লাগোয়া মাঠের মাঝখান, ওখানে গাছ আমাদের ব্যাপক হারে চুরি হয়। আমরা একাধিকবার প্রশাসনেও জানিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টেও জানিয়েছি, কিন্তু ওখানে কোনো কিছু করে ওঠা সম্ভব হয়নি প্রশাসনের দ্বারা, যার ফলে আমরা সিদ্ধান্ত নিই যে ওই গাছগুলি আমরা দুজন বা তিনজন ব্যবসাদারকে ডাকবো, যে সর্বোচ্চ দাম দেবে তাকে মত ফরাক্কা কেটে পঞ্চায়েতের যেটা নিয়ম আছে সেই নিয়ম আকারে গাছগুলো আমরা বিক্রি করব। এবার আপনাদেরকে বলি, গাছ যেহেতু আমরা কাটিনি তাই কাউকে কোনো জানানো হয়নি বা ফরেস্ট ডিপার্টমেন্টে জানানো হয়নি, যেহেতু ভাঙা গাছ বিক্রি করা হয়েছে পঞ্চায়েতের যে আইন আছে সেই আইন মোতাবেক মত ফরাক্কা কেটে আমরা বিক্রি করছি। এবং ওই গাছটা যে বেআইনিভাবে বিক্রি করা হয়নি তার তথ্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা অলরেডি বিডিও সাহেবকেও দিয়েছি, থানাতেও দিয়েছি, যেখান থেকে ইন্সপেকশন আমাদেরকে করেছে সেখানে দিয়েছি। দেখুন এটা আপনারা দেখলে দেখতে পাবেন যে পঞ্চায়েতে যেটা ডোনেশন ফিজের কাগজ হয়, যেটা মত ফরাক্কা কেটে আমরা কোনো কিছু বিক্রি করি পঞ্চায়েতে বা ডোনেশন নিই, সেখানে সেক্রেটারি সই আছে, যৌথভাবে প্রধানের সই আছে, 6,000 টাকা মূল্যের বিনিময়ে 13টা ভাঙা গাছকে আমরা বিক্রি করেছি, এবং সেটা আমরা পঞ্চায়েতের প্যাডে যে নির্দিষ্ট ব্যক্তিকে গাছ বিক্রি করা হয়েছে তার অ্যাড্রেস দিয়ে সমস্ত বিবরণ দেওয়া হয়েছে যে কী কারণে গাছটা বিক্রি করা হয়েছে, কেন হয়েছে, যে বাঁধ বাঁধতে গিয়ে গাছগুলো ভেঙে গিয়েছিলো, যেহেতু গাছটা আমাদের পঞ্চায়েতের স্থায়ী সম্পদ সেই সম্পদ যাতে না চুরি হয়ে যায়, এবং গাছটা বিক্রি করে যে 6,000 টাকা মূল্যে বিক্রি করা হয়েছে সেই মূল্যটা আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফিজ হিসেবে অনফান্ডে যে জমা পড়েছে, যাতে আমরা পঞ্চায়েতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করলে সেই টাকাটা কাজে লাগাতে পারি, যেটা নির্দিষ্ট প্রসেস বা নিয়ম আছে সেই নিয়ম মোতাবেকই কাজ হয়। আপনাকে সমস্ত তথ্য দেখিয়ে দিলাম। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ মাইতি, প্রধান ঠাকুরানী চৌকজীবী।